हेलो स्टूडेंट्स, वेलकम टू द इंटीग्रल एकेडमी। आई एम राहुल बाग। आज के हमारे टॉपिक हलो बाइनरी टू ऑक्टल कन्वर्शन। तो शुरू करा जाक। তাহলে আজকে আমাদের গিভেন যে নাম্বারটা আছে বাইনারি টু অক্টালে কনভার্ট করতে হবে। এই যে নাম্বারটা আছে বেস টু অর্থাৎ বাইনারিতে দেওয়া আছে এবং এইট বেস মানে এখানে কনভার্ট করতে হবে আমাকে অক্টালে। তো দেখি এটা কি করে করা যায়। ফার্স্টে যে নাম্বারটা আছে নাম্বারটা ওটা আমি লিখছি একবার। আছে কি 1 0 1 1 1 0 0 1 1 1 এই নাম্বারটা আছে। আমি নাম্বারটা তিনটে তিনটে করে নেব, লাস্ট থেকে স্টার্ট করবো এবং তিনটে তিনটে করে নেব। তো ফার্স্টে যদি নিই 1 2 3 এতটা একটা নিলাম, 1 2 3 এতটা একটা নিলাম, 1 2 3 এতটা একটা নিলাম এবং এখানে এটা কমপ্লিট হচ্ছে না। তাহলে এর আগে আমরা যেগুলো বাকি আছে তিনটে হয়, তো এখানে আরও দুটো জায়গায় আমি জিরো লিখে দিচ্ছি। ওকে, তো ফার্স্ট টাইম আমার এইটা করতে হবে। সেকেন্ড, প্রত্যেকটার মধ্যে বাইনারির জন্য আমরা এখানে কী করব, প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করব। কত করে? 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2। আবার এখানে একরকমভাবে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, এরকম করে এটা একই রকমভাবে চলবে। তাহলে এবার যদি আমরা গুণগুলো করে ফেলি তাহলে কীরকম দাঁড়াবে? এখানে জিরোর সাথে মাল্টিপ্লাই, জিরোর সাথে মাল্টিপ্লাই, তাহলে এগুলো লেখার আমার কোনো দরকার নেই। শুধু 2 to the power 0 into 1, 2 to the power 0 into 1 করলে কত হয়? 2 to the power 0 মানে 1 1 into 1, তো এখানে আমার দাঁড়াচ্ছে ভ্যালুটা 1। এরপর এই কাজটা শেষ হয়ে গেল আমার, এই কাজটা পুরোটা শেষ। এরপর সেকেন্ড, এটা এখানে 0 আছে 2 স্কোয়ার, তো এটা আমার করার দরকার নেই, জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে 0ই হয়ে যায়। তো এখানে আছে আবার 2 to the power 1, 2 to the power 1 মানে আমাদের এটা 2 2 into 1 2, প্লাস এখানে 2 to the power 0 মানে 1 1 into 1 1। একই রকমভাবে এটা যদি করি, এই দুটো আমার নাম্বার লেখার দরকার নেই, শুধু 2 স্কোয়ার মানে 4 4 into 1 4 হয়ে যাবে। এবং এখানে নাম্বারটা কী আছে, 2 স্কোয়ার মানে 4, প্লাস 2 to the power 1 মানে 2 into 1, আবার 2 এবং 2 to the power 0 জন্য 1। তাহলে নাম্বারটা কি দাঁড়ালো, 2 + 1 এখানে 3, আর এইটা হবে আমাদের 7। তাহলে পুরো নাম্বারটা যদি আমি দেখি তাহলে আমার দাঁড়াচ্ছে 1 3 4 7। তাহলে নাম্বারটা আমার দাঁড়াচ্ছে 1 3 4 7। তো এইটাই হলো আমার রিকোয়ার্ড অ্যান্সার। বাইনারি টু অক্টাল কনভার্সনের সেকেন্ড অঙ্ক হলো এটা। তো এই অঙ্কটা তোমরা ট্রাই করো এবং উত্তরটা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।